আমার কাছে একটা ছোট্ট মজা আছে লিচু লিচু তো একটা লিচু দিয়ে তো সবার হবে না অন্য কোনো ঠান্ডার ব্যবস্থা করব হ্যাঁ ভালো লাগছে তো বন্ধ করে দেবো I'd like to share them with you. And oh yeah.
তোমরা ঠিকই জানো অ্যাকচুয়ালি পুতুলে কথা বলে না পুতুল কথা বলতে পারে না এটা একটা অনেক প্রাচীন বিদ্যা যেটাকে বাংলাতে বলা হয় স্বরক্ষেপণ বাংলাতে বলা হয় স্বরক্ষেপণ ইংলিশে বলে ভেন্টিলুকিজম ভেন্টিলুকিজম ইংলিশে বলে যেটাকে নরমালি টকিং ডল বলে কথা বলা পুতুল তো পুতুল কথা বলতে পারে না ঠিকই কিন্তু মেজিশিয়ানরা এটা একটা প্রাচীন বিদ্যা এটাকে অনেক পরিশ্রমের ফলে এই পুতুলকে দিয়ে কথা বলায় তো আপনারা পুতুলের কথা শুনুন এই তুই ভালো আছিস তো
বেশি বদমাশি করবি না এখন হ্যাঁ এই আমি তোকে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইওর নেম এই তুই কি জানো না আমার কোন নাম কি এই ভালো করে বলো একদম কেউ বুঝতে পারছে না আমি জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইওর নেম মানে তোমার নাম কি তোমার নামটা আগে বললে কি লজ্জা লাগে না লজ্জা লাগে না কিন্তু কুমারটা তুমি বলে দাও কেন তুমি বলে দিলেই তো হয় আরে আমি কি বলে দেবো তুমি তো সবাইকে বলে দাও তোমার নামটা কি কেন তোমার নামটা আগে তুমি বলে দাও তারপরে না আমি তোমাকে হলো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার নামটা হচ্ছে জাদুঘর হেমন্ত এখন তোমার নাম কি তুমি বলে দাও আমার নাম মিস্টার হচ্ছে আচ্ছা মিস্টার হোচো তুমি কোথা থেকে এসেছো কেন আমি তোমার বাড়ি থেকে এসেছি আরে আমার বাড়ি থেকে এসেছো বললে হবে না তুমি বলে দাও জায়গার নামটা বলে দাও তুমি কোথা থেকে এসেছো কেন তোমার বাড়ি থেকে এসেছি আরে না আমার বাড়ি থেকে আসছো তাহলে আমার বাড়িটা কোথায় কেন তোমার বাড়ির সঙ্গে আরে আমার বাড়ি আর তোমার বাড়ি দুইজনের বাড়ির জায়গাটার নামটা বলে দাও একবার কেন গোকুলনগর আচ্ছা গোকুলনগর আচ্ছা তাহলে তুমি কার সঙ্গে এখানে এসেছো কেন কার সঙ্গে এখানে এসেছো আমার সঙ্গে তুমি এখানে এসেছো এটা বললে হবে না তুমি কেউর সঙ্গে এসেছো নিশ্চয় কথা হ্যাঁ আমি তো তোমার সঙ্গে এসেছি আচ্ছা আমার সঙ্গে এসেছো বেশ ভালো কথা তাহলে তুমি এখানে কেন এসেছো আরে তুমি আবার খুঁজলি করছো কেন আরে আমার ঘামারিয়া হয়েছে ঘামারিয়া আরে তোমার ঘামারিয়া হয়েছে আমি কি করবো এই শোনো না এই শোনো না এই শোনো না আরে তোমার কথা আমি কেন শুনবো আমি যা বলবো তাই তুমি জিজ্ঞাসা আমি যা জিজ্ঞাসা করবো তাই তুমি উত্তর দেবে আচ্ছা তুমি পড়াশোনা জানো জানি তো আচ্ছা তুমি পড়াশোনা জানো তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো কেন স্কুলের নামটা না বললে হয় না আরে ঠিক আছে তুমি কতদূর পড়াশোনা করেছো কেন আগরতলা থেকে গৌহাটি হয়েছেন তো আচ্ছা তুমি আগরতলা থেকে গৌহাটি আবার পড়াশোনা করতে পারো কেন আমার বাড়িটা হচ্ছে গৌহাটি আমি থাকি আগরতলায় এখানে পড়াশোনা করেছি ও আচ্ছা তুমি আগরতলায় পড়াশোনা করেছো এই জন্য আগরতলা থেকে গৌহাটি আচ্ছা তুমি কি পড়াশোনা করো হ্যাঁ করি তো আচ্ছা তুমি বাড়িতেও পড়ো তুমি বাড়িতে পড়ো হ্যাঁ বাড়িতেও পড়ি তো আচ্ছা তুমি বাড়িতে কি পড়ো কেন আমি লুঙ্গি পরি আরে তোমাকে লুঙ্গি পরার কথা বলা হয়নি তুমি বাড়িতে লুঙ্গি পরো এটা বলে নাই তুমি বলা হচ্ছে তুমি কি পড়াশোনা করো ও আমি বাংলা ইংলিশ হিন্দি সব পড়ি আচ্ছা তাহলে তুমি একটু আরে এরকম করছো কেন বদমাশি করবে না একদম না এখানে বদমাশি করলে তোমাকে ছুঁড়ে ফেলে মেয়েদের দিকে ছুঁড়ে ফেলে দিও হ্যাঁ একটু মেয়েদের দিকে ছুঁড়ে ফেলে দিও কেন মেয়েদের দিকে কেন ওই মেয়েদের পরে বসে না একটু দোল খাওয়া এই শোনো না এই শোনো না আরে কি শুনবো ওই একটা ছোট্ট মেয়ে না আমাকে খুব ভালো আসে ওই দিকে দেখো আমার দিকে তাকিয়ে আছে ওকে একটু ডাকো না আমি কেন ডাকতে যাবো কোন মেয়েটা তোমাকে ভালোবাসে তার কাছে তুমি যাও বদমাশি করবে না একদম এখানে আমি প্রোগ্রাম করতে আসছি তোমার জন্য আমি মান সম্মান সব হারাবো না আরে ডাকো না এই শোনো না এই শোনো না আচ্ছা ও কাকে ভালোবাসে এখন কেউ আসবে কোন একটা ছোট বোন আসো তো দেখি ওর সঙ্গে যদি কেউ কথা বলতে চায় আসো 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 এ পুতুলের সঙ্গে যদি কথা বলতে চাও আসো ওই দেখো রে এটা কি সুন্দর ওকে আমি ইয়ে করো ইয়ে করো এই বদমাশি ফালতু কথা একদম বলবে না একদম বলবে না তোমার নাম কি আয়েশা দা ও হ্যাঁ কি সুন্দর নাম রে আমি না ওকে ভালোবাসি আই লাভ ইউ বদমাশি ফালতু কথা একদম বলবে না কিছু জিজ্ঞাসা করবে তুমি বলো ওকে জিজ্ঞাসা করো তোমার নাম না আমি কি বলিনি আমাকে তো বলেছি ওকে কানে ভাঙা রে ও কানে শোনে না রে আমার নাম হচুট আমার নাম হচুট আচ্ছা আর কিছু জিজ্ঞাসা করবে
আচ্ছা তুমি তো পড়াশোনা জানো হ্যাঁ জানি আচ্ছা তুমি একটা ছড়া বলবে হ্যাঁ হলো 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 তাহলে তুমি কি ছড়া বলবে সকাল হিজিয়ে যায় চোখের জলে কপাল আবার চোখের জলে নিকে ভিজে যায় বদমাশ ছেলে কথা না ভালো করবে আরে শুনলে তো ওকে শুনলে তো আচ্ছা ঠিক আছে তাহলে বলো সকাল হিজিয়ে যায় চোখের জলে আচ্ছা তুমি ইংলিশ জানো জানি তো আচ্ছা তাহলে আমরা কাকাকে ইংলিশে কি বলি আঙ্কেল আচ্ছা তাহলে আর কাকিকে কি বলে হয় ইংলিশে ভালো করে বলবো হ্যাঁ আচ্ছা তাহলে এখন তুমি কি বলবো তোমাকে এই তোমাকে না অনেক সুন্দর সুন্দর মেয়েরা দেখতে পাচ্ছে তুমি তাদেরকে কিছু বলবে বদমাশি করবে না একদম না এখানে আমি আসছি প্রোগ্রাম করতে এখানে আমার ইচ্ছা নষ্ট করবা না তুমি তাহলে তোমাকে একদম ছুড়ে ফেলে দেবো আচ্ছা তাহলে আমরা অনেকক্ষণ প্রোগ্রাম করলাম এখানে তো এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ হ্যাঁ সবাই বিরক্ত হয়ে যাচ্ছে তোমার উপরে তাহলে আমরা এখানে প্রোগ্রাম শেষ করে দেই গুড নাইট বলে দাও একটু গুড নাইট সবাইকে গুড নাইট গুড নাইট আচ্ছা আমি এখানে টকিং দলের প্রোগ্রাম শেষ করে দিচ্ছি কেমন লেগেছে প্রোগ্রামটা আর একটু দেখাই শেষ করে আমরা এতক্ষণ আমরা জাদু প্রদর্শনী দেখলাম আমরা আরেকটু সময় পেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তবে আপনাদের কাছে আমি অনুরোধ করব আমি কিন্তু 200 টাকা দিয়েছিলাম কিন্তু উনি আমাকে 5 টাকা দিল বাকি 195 টাকা পাইনি আপনারা সবাই ওনাকে ধরবেন আমার টাকাটা ফেরত দিতে কারণ আমি কালকে দই কিনবো দই খাবো আমার একটা প্ল্যান ছিল ওনার কাছে কিন্তু আপনারা সবাই দাবি করবেন ঠিক আছে আপনারা আমার সঙ্গে না ওনার সঙ্গে কার সঙ্গে হ্যাঁ এখানে ভোটাভুটি হয়ে যাক যে জিতবে তার নাকি ওনার টাকা ও ফোন করেছে আমার কিছু করার নেই এখন আমি যদি ওনাকে মহিলা বানায় ঘরে পাঠাই কিরকম লাগবে মেডিসিয়ানের সঙ্গে পাঙ্গা নেওয়া কি করবো মহিলা বানায় ঘরে পাঠাবো রাজি সবাই পরে কিন্তু পরে গেলে আমার কাছে একটা কার্ড আছে এখানে আছে না আমি এটাকে ম্যাজিক করবো আর এই কার্ডটাকে কালী ভক্তদের মধ্যে পাঠিয়ে দেবো ম্যাজিক করে আপনারা একটু জোরে হাতটা দিবেন আচ্ছা
you know, I got a thing that I've been thinking about, and I'd like to share it with you. And oh yeah, I know you know me. Oh yeah, the same old heart, the one that beats for you, baby. এই চাকুটা আমার পেটের ভিতরে নিয়ে যাব তো আপনারা একটু চুপচাপ করে বসুন সবাই আর সবার কাছে অনুরোধ করব বাড়ি থেকে এরকম ভুল কাজ করবেন না কোনো চাকু বা কোনো জিনিস ধারালো মুখে নেবেন না বাচ্চারা বিশেষ করে সবাই একটু সতর্ক থাকবেন আমি আজকে লাস্ট খেলা দেখাচ্ছি আপনারা যাদের ওড়না আছে রুমাল আছে সবাই বের করেন সবাই হাতে নেন আমার মতো করে আর এইভাবে সবাই হিলান সবার ওড়নার কাপড়ের কালার চেঞ্জ হয়ে যাবে রুমালের কালার চেঞ্জ হয়ে যাবে সবকিছু চেঞ্জ হয়ে যাবে আপনারা সবাই বের করুন রুমাল বা ওড়না এইভাবে হিলান আমার সঙ্গে সঙ্গে সবাই হিলান 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 সবাই বের করুন সবাই বের করুন বের করুন সবাই বের করুন দাদারা বৌদিরা মাসিরা পিসিরা সবাই ওইভাবে হিলান সবাই চেঞ্জ হয়ে যাবে হিলান 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 কেউ হিলাচ্ছে না সবাই হিলান সবাই হিলান সবাই হিলান থ্যাংক ইউ গুড নাইট শুভরাত্রি আমি প্রোগ্রাম এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার প্রোগ্রাম আমার এই নাম্বারে কল করতে পারেন আপনারা আমার এই নাম্বারে কল করতে পারেন যদি কোনো প্রোগ্রামের দরকার পড়ে থাকে আর আপনারা যদি হেমন্ত দাস ফেসবুকে সার্চ করেন আমার এই লোগোতে আমার ভিডিও দেখতে পারবেন ফেসবুকে আবার যদি ইউটিউবেও আপনারা যান ম্যাজিশিয়ান এমন স্পেস এমন ব্লগ যদি আপনারা সার্চ করেন এই লোগোতে ওখানেও পাবেন ওখানেও নানা রকমের ভিডিও আছে ম্যাজিক আছে জাদু আছে নানা রকম আছে এবং আমি কিছুদিনের মধ্যে আবার
ইউটিউবের মধ্যে জাদু কিভাবে করা হয় আমি জাদু শেখাবো আমার চ্যানেলটা ইউটিউবে নতুন এটাতে সাবস্ক্রাইবার একটু বেশি হলে আমি শেখানো শুরু করব থ্যাংক ইউ গুড নাইট অনেক অনেক ধন্যবাদ অপন্ত বাবুকে আমরা আপনাকে দিয়ে আমরা অত্যন্ত খুশি আমি সবার কাছে অনুরোধ করব অপন্ত বাবুর জন্য একটা খুব দূরে একটা করে ফেল ধন্যবাদ আগামী দিন আমাদের